হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে সকালটা শুরু করলাম চা দিয়ে। আর আজকে সারাদিনে কী কী করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এই দেখো, আজকে হচ্ছে আমাদের এমনিতে আমাদের ট্যাঙ্ক 1 মান্থ বা 1.5 মান্থ পরে আমাদের যে অনার আছেন বাড়ির, মানে অনার উনি ক্লিন করিয়ে দেন। এই জিনিসটা কিন্তু খুব ভালো। তো এখান থেকে করছিলই ক্লিন করতে, আর জলটা ছিল না বলে আজকে আমার রান্না করতে একটু লেটও হয়ে গেছে। কিন্তু আজকে আমি একটু তাড়াহুড়ো করছিলাম, কারণ আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার আছে। কোথায় যাওয়া আছে সেটা তোমরা অবশ্য বুঝতে পেরে গেছো, কিন্তু তাও আজকে লেট হয়ে গেছে। জল ছিল না, দেখলেই তো পরিষ্কার করছিল। তো আজকে রান্না করব মাছ, আর রান্না করবো শিম ভাজা। আর শিমগুলো দেখো, এই কয়েকটা শিম, তার মধ্যে 2-3টা আগে আমি ফেলেছি, আবার একটা ফেললাম তোমাদের সামনে দেখালাম। তো আজকে আমি করবো শিম ভাজা, আর আজকে ভীষণভাবে এক্সাইটেড আছি, কারণ আজকে একটা ছোট্টখাট্ট স্বপ্নই বলতে পারো সেটা পূরণ হতে চলেছে। কারণ এই জিনিসটা অবশ্য এখন আমি নিতে চাইছিলাম না, কিন্তু এখন নিতে হচ্ছে, বিকজ মানে বলেই দিই তোমাদের কী আর সারপ্রাইজ রাখবো। তো আসলে কি, মানে আমার তো 2টো রুম আছে এখানটায়, 2 BHK ফ্ল্যাট আমরা রেন্টে থাকি। তো পাশের যে রুমটা আছে সেই রুমটা আমাদের মানে কাপড় চোপড় জিনিসপত্রই থাকে ওই রুমে, মানে কেউ থাকে না। মানে যখন কেউ আসে তখন ওই রুমে একটা এক্সট্রা আমাদের গদি আছে, ওখানটা বিছানা করে থাকা যায়। তো এক্সট্রা গদি আছে কিন্তু কোনো বেড ফেড নেই। তো সেই জন্য ভাবছি যে এবার একটা বেড নিতে হবে, কিন্তু আমি বেশি দামি বেড নিতে চাইছি না, বিকজ আমার ইচ্ছে আছে, জানি না সেটা সফলপূর্ণ হবে কি হবে না। যদি আমার যখন নিজের বাড়ি হবে তখন আমার ইচ্ছে আছে একটা ভালো দেখে, মানে একখানা 2টো সুন্দর করে খাট বানাবো। কিন্তু সে কবে হবে না হবে তার কোনো ঠিক নেই, 2 বছর লাগতে পারে, 3 বছর 4 বছর, জানি না কতদিন লাগবে। তো এই 3-4 বছরের জন্য আবার একটা বেশি টাকা দিয়ে একটা খাটিবো বা ইনভেস্ট করবো, তারপর পরে আবার চেঞ্জ করবো। তো সেই জন্য ভাবছি একটা কনফার্ম দামে, মানে প্রথমে তো ভেবেছিলাম যে চৌকি টাইপের কিছু নেবো, কিন্তু আবার চৌকি টৌকির দামগুলো আমরা অনেক জায়গায় জিজ্ঞেস করেছি, ওগুলোর দাম প্রচুর, মানে 6-7 বা 5-6 মানে চৌকির দাম মোটামুটি 2800-3000 এরকম করে প্রাইস করে যাচ্ছে। তো ভাবছিলাম যে তার থেকে মানে স্টিলেরও বেড নিতে চাইছি না, কারণ একটা স্টিলের বেড যদি তোমরা 6 বা 7 মাপের যদি একটা বেড নিতে যাও তাহলে সেটাও তোমার পড়বে 12,000-এর মতো, ভালো শক্ত টক্ত 12,000। এমনি 10,000-এও পাওয়া যায়, কিন্তু একটু ছোটো সাইজ হবে। কিন্তু ভাবলাম যে তাও সেটাও আমার মনে হচ্ছে যে ওয়েস্ট অফ দ্য মানি। তো সেই জন্য ভাবলাম যে চলো, তার আরও কোনো অপশান আছে কিনা, মাঝামাঝি কোনো কিছু আছে কিনা। তো সেটাই ফাইনালি আমরা নেব, কী নেবো কী ডিসাইড করেছি সেটা তো আমরা যখন যাবো তখন তোমরা বুঝতেই পারবে। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছুই বলে দিলাম। তো এসবে আজকে নেওয়ার ইচ্ছে আছে, মানে একটা জিনিস নেবো সেটা তোমরা পরে দেখতে পাবে। তো যাই হোক, এখানটায় আমার শিম ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে নিয়েছে অবশ্যই একটা লাইক করে দিই, লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। ঠিক, শিম ভাজা এরকমই করলাম, আর রান্না করবো মাছ। আর আজকে মাছের মধ্যে আলু দিয়ে রান্না করবো, আর দানিশের জন্য আলাদা 2 পিস, ওর জন্য মশলা দিয়ে কষিয়ে নেবো। আর আলু দিয়ে যে মাছটা রান্না করবো তো সেটা একটু, মানে যখন মাছ দেবো তার আগে আমি তরকারি ওর জন্য তুলে নেবো। তো এটা তো এখানটা আমি মাছ বসিয়ে দিয়েছি, মানে মাছ বসিয়ে দিয়েছি বলতে মাছ ফ্রাই করছি, তারপর এই যে আলু কেটে রেখেছি, এই যে আলুগুলো দিয়ে এখন আমি মাছটা রান্না করবো। শুধু আলুই দেবো, আর অন্য কিছু সবজি টবজি দিলে আমার খেতে চাইবে না। তো চলো, মাছগুলো ভেজে নিই, তারপরে তরকারি রান্না করবো আলু দিয়ে আজকে। আর ডালও করতে হবে, কারণ আমি তো অত বেশি ঝোল টোল রাখি না, তো কম করে গ্রেভি রাখি, বেশি ঝোল টোল ভালো লাগে না। তো সেই জন্য একটু করে ডালও করতে হবে, মানে ওর জন্য করবো, আমার ডাল না হলেও চলে, কিন্তু ওর জন্য আমাকে তো করতেই হয়। আর সেই যে তোমাদেরকে বললাম যে ছোটোখাটো একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, সে যাই হোক, কম দাম হোক বেশি দাম হোক, বেশি দাম দিয়ে আমি কিনবো না, কারণ আমি ভেবে নিয়েছি 2-3 বছর পরটা আমাকে ফেলেই দিতে হবে। ভাব কী করবো তখন আমি জানি না, ওই সব তো আর কেউ নেবে না এমনিতে, তো ওই সব আমাকে ফেলেই দিতে হবে। তো এমন একটা জিনিস নেবো যেটা দেখতেও ভালো লাগে, আর আমার যাতে 3-4 বছর আরামসে কেটে যায়। তো দেখা যাক, জানি না পাবো কি পাবো না, ট্রাই করবো। অবশ্যই এখন পুজোর সময়, আবার অনেক ডিসকাউন্টও পাওয়া যায়, যদি ভালো জিনিস পাই তাহলে দেখাবো তোমাদের সাথে। তো তোমরা তো জানোই আগাগোড়ায় যে আমরা কোথায় যাই, মানে
মানে এর আগেও যেখানে যাই আমরা, তো ভালো করেই জানো যে আমরা নাগের বাজারই যাবো। তো আজকে নাগের বাজার যাবো, তো তাড়াতাড়ি রান্না বান্না করে নিই, তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো এখানটা আমি মাছ রান্না বসিয়ে দিচ্ছি, মাছের মধ্যে দিলাম একটু পাঁচফোড়ন দিয়েছি আর কালো জিরেও দিয়েছি, আর এখানটায় পেঁয়াজ বাটা আছে একটুখানি, পেঁয়াজ রসুন বাটা আছে তো একটুখানি আছে, তো সেই জন্য আমি একটু পেঁয়াজ কেটে দেবো। নাহলে আমি পেঁয়াজ বাটাই দিই মাছের তরকারির মধ্যে, এভাবে মানে পেঁয়াজ কেটে আমি ফোড়নে দিই না। তো যেহেতু আজকে আবার এইটুকুর জন্য আর নতুন করে আবার পেঁয়াজ বাটতে যাবো না, আর পেঁয়াজ বাটলে পরে আমি একটু বেশি করেই বেটে রাখি। তো আর আজকে একটু এমনিতে তাড়াহুড়ো করছি, একটু বাইরে যেহেতু যেতে হবে সেই জন্য আর আজকে মশলা টশলার চক্করে পড়বো না, ব্যাস তাড়াতাড়ি রান্না করে নিই, তারপরে স্নান টান করে খেয়ে একটু রেস্ট নিয়ে, মানে দুপুরবেলা তো আর দোকান খোলা থাকে না, মানে দোকান খুলে পাঁচটার পর, তো তার আগে আমাদেরকে বেরিয়ে যেতে হবে, কারণ এখান থেকে একটু নাগের বাজার যেতে একটু টাইম লাগে। তো দেখা যাক কখন বেরোই, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর মানে এসব তোড়জোড় কেন চলছে তোমরা তো বুঝতেই পারছো, বাড়িতে গেস্ট আসবে তো সেই জন্য। আর এমনিতেও তোমাদের একটু হিন্টস দিয়েছিলাম আমি আগের ভিডিওতে, কিন্তু এবার আমার ভিডিওতে তোমরা নতুন নতুন মুখ দেখতে পাবে, তো ভীষণভাবে এক্সাইটেড আছি আমরা, আর যখন আসবে তো তোমরা তো দেখতেই পাবে। তো চলো এখানটায় আমি তাড়াহুড়ো করে রান্নাটা করে নিই, তাড়াহুড়ো তো না, আমার তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিই, তারপরে কালকে আমাদের বাড়িঘর পরিষ্কার করতে হবে, তারপরে তো দেখতে পাবে কি কি করব না করব। আর আমরা আমাদেরকে যে আমাদের যে গদিটা আছে এক্সট্রা, সেটা একটু না নরম হয়ে গেছে, মানে মানে কি বলবো, বানানো ওই যে গদিগুলো একটু তো মানে কম হয়ে যায় না, ফোলাটা কমে যায়, তো সেই জিনিসটাকে আবার আমাদেরকে ঠিক করাতে হবে। তো ভাবছি সেটা মানে আগে দেখি, আগে বেডটা নিয়ে নিই, তারপরে না হয় চৌকি বা বেড যাই নেব, তো তোমাদেরকে আগে সেটা শেয়ার করব। তো নেওয়ার পরে ওটার মাপ যোগ দিয়ে তাহলে ওটা যদি হয়ে যায় তাহলে ঠিক আছে, নাহলে ওটাকে আবার একটু ভালো করে নতুন করে নিয়ে আসতে হবে, তো সেটাও করতে হবে। তো দেখি ওটা কালকে না হয়ে যাবো এসব করতে, বাড়িঘর পরিষ্কার করতে হবে, ওটা চলে আসুক তারপরে মাপ যোগ নিয়ে করা যাবে, কারণ এমনিতে বেড আজকে নিতে যাচ্ছি, আদৌ আজকে বেড ডেলিভার করবে কি করবে না, এমনিতে নর্মালি করে না, তার পরের দিনই ওনারা মানে দুপুরবেলায় বা সন্ধ্যাবেলায় করে দেয়। তো দেখা যাক, যদি আজকে দেয় তাহলে খুব ভালো, তাহলে আমরা কালকে গদিটাকে নিয়ে চলে যাবো, আর যদি আজকে না দেয়, যদি কালকে দেয় তাহলে আমাকে আমাদেরকে তাহলে পরশু দিন যেতে হবে। তো দেখা যাক কোথায় কোথায় সবাই ঘুরতে গেছো, আর পুজো তো কবে থেকেই শুরু হয়ে গেছে, সেই মহালয়া থেকে শুরু হয়ে গেছে, আগে তো পুজো পাঁচ দিন ছিল, এখন মনে হয় পুজো দশ দিন, কারণ মহালয়া থেকেই পুজো শুরু হয়ে যায় তাই না। তো যাই হোক, ভালো করে সুন্দর করে তোমরা সেলিব্রেট করো, ভালো করে ঘুরো ফিরো, খাওয়া দাওয়া করো, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করো, কিন্তু হ্যাঁ সমস্যা হচ্ছে একটাই যে বৃষ্টি পড়ছে তাই না। তো যাই হোক, কোনো কিছু করা নেই, বৃষ্টি পড়ছে তার মাঝেও ঘুরতে হবে। তো এদিকটা তোমাদের সাথে কথা বলতে অলমোস্ট আমি সব রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছ যে এখানটা দানিশের জন্য আলাদা করে আলুর তরকারিটা, মানে আলুর তরকারি না মাছের তরকারিটা আগে থেকে তুলে নিয়েছি, মানে মাছটা দেওয়ার আগে, আর ওটা ওর মাছের জন্য ওকে মশলা দিয়ে কষিয়ে দিয়েছি মাছটা, আর যে এইটুকুর জন্য ডাল করে দিলাম তাহলেই হবে, কারণ আমার তো তরকারি আছেই আলু দিয়ে যে মাছ রান্না করলাম, আর শিম ভাজা তো আছেই, ব্যাস এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। তো আজকের মতো রান্নাবান্না কমপ্লিট, একদম খাওয়া দাওয়ার পরে রেডি ফেডি হয়ে তারপরে তোমাদের সাথে ফাইনালি কথা বলছি, তো চলো আবার পরে কথা বলছি। হ্যালো গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ দ্য বিন্দাস কাফে 2.0। তো কেমন আছে তোমরা, আশা করব বাসা বলে খুব ভালো আছো, আর তোমাদের দোয়ার ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরা খুব খুব ভালো আছি, আর আজকে একটু বেশি ভালো আছি। আজকে আমাদের একটা ছোট্ট খাট্টো স্বপ্ন পূরণ হতে চলেছে, তো সেটা কী সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, কেউ স্কিপ করে কিন্তু ভিডিও দেখবে না। তো চলো আজকে আমাদের এই ছোট্ট একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, তো সেটার সাথে তোমরাও চলো আমাদের সাথে, আমরা কোথায় যাচ্ছি কী করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন রেডি হয়ে গেছি আমি, আর দানিশ ওদিকে রেডি হচ্ছে, তো চলো এখন যাওয়া যাক। একটা পাঁচ সাতের দাম আছে 8000 টাকা, আর একটা পাঁচ সাতের দাম আছে আপনার 6000 টাকা, এটা 6000 টাকা, এটা 8000 টাকা, আর 8000। সো গাইস, আমাদের এখান থেকে বেড নেওয়া হয়ে গেছে, ফাইনালি কোনটা বেড নিলাম সেটা তো যখন আসবে তখনই দেখাবো, কারণ আজকে ওরা ডেলিভারি করবে না, ওরা বলে দিয়েছে কালকে দুপুরবেলা বা সন্ধ্যাবেলায় আমাদেরকে বাড়িতে পৌঁছে দেবে। তো আমরা চলো বুক করে চলে আসলাম বেডটা, কালকে ওনারা পৌঁছে দেবেন, আর আমরা তো অ্যাজ ইউজুয়াল যেখানে আসি তোমাদেরকে তো আগেই বললাম যে নাগের বাজারে আমরা এসেছি, তো
চলো এখন বাড়ি যাওয়া যাক, তারপরে বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। সো গাইস এখন আমরা বাড়ি চলে এসেছি, আর দানুশ আমার জন্য নিয়েছে একটা এগ চিকেন রোল, আর ওটাও খাওয়া হয়ে গেছে। আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমি এখন খাবো এটা, আর একটু চা করবো। তো চলো কালকে তোমাদের সাথে শেয়ার করব কি ফাইনালি কোন বেডটা নিয়েছি। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, চলো বাই, টাটা।